হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি মিস্টার জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি শেয়ার করতে আজ আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ঝোলা গুঁড়ের পায়েস এই পায়েসটা খেতে কতটা যে টেস্টি সেটা আপনারা আমার ভিডিওর ফার্স্ট টু লাস্ট দেখলেই বুঝতে পারবেন কতটা মজাদার অ্যান্ড টেস্টি এই পায়েস তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পায়েসটা তৈরি করতে হয় ভিওর্স ঝোলা গুঁড়ের পায়েস রান্না করার জন্য আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি এক কাপের মতো নারকেল কুড়ানো নিয়েছি চিনি গোড়া পোলাওের চাল আমি এখানে চালটা নিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চাল নিয়েছি আর এখানে নিয়েছি এলাচ দারুচিনি আর একটা লং নিয়েছি আর একটা তেজপাতাও নিয়েছি আমি এগুলো হচ্ছে গোটা মশলা এরপর এখানে আমি নিয়েছি ঝোলা গুড় আমি এখান থেকে চার টেবিল চামচের মতো ঝোলা গুড় এখানে দেবো আর মিষ্টিটা স্পেশালি আপনাদের পার্সোনালি আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই গুড় অ্যাড করে দেবেন এরপর আমি চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে আমি একটা হাড়িতে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি একটু জাল করে এর মধ্যে আমি দিয়ে দেবো চাল আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি সবগুলো চাল দিয়ে দিচ্ছি একে দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা দারুচিনি এলাচ আর লং দিয়ে আমি চালটাকে একটু নেড়ে চেড়ে দেবো নাহলে নিচে দলা পেকে যাবে ভিউয়ার্স আমি চালটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে চালগুলো দলা পেকে না যায় এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ মেনলি যে কোনো রান্নাতে লবণ না দিলে ফুললি টেস্ট হয় না এটা আপনারা সবাই জানেন আমি এক চিমটি পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুরানো দেখতে পাচ্ছেন দুটা বলক চলে এসেছে চালটাও আধা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নারকেল কোরআনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চালটাকে ফুললি সিদ্ধ করে নেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চালটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলা গুড় আমি এখানে চার টেবিল চামচ ঝুলা গুড় নিয়েছি আমি অল্প অল্প করে সবটুকু গুড় অ্যাড করে দিয়ে দেব আমি আগেই বলেছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টি অ্যাড করে দেবেন আমি এই গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই গোটা মশলাগুলো উঠিয়ে ফেলে দেব তেজপাতা এলাচ দারুচিনি আর লং সব গোটা মশলা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি আপনারা চাইলে যখন এই পায়েসটা সার্ভ করবেন তখনও এই গোটা মশলাগুলো ফেলে দিতে পারেন আমার ঝোলা গুঁড়ের পায়েস রান্না হয়ে গিয়েছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি এই পায়েসটাকে সার্ভ করে নেব আমি একটা বাটিতে এই পায়েসগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর খেতে কতটা টেস্টি হবে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি উপরে একটু কন্ডেন্স মিল্ক আর কাজুবাদাম আর কাঠবাদাম ছিটিয়ে পরিবেশন করেছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর সেই সাথে হয়ে গেল আমার মজাদার ঝুলা গুড়ের পায়েস দেখতে যতটানা টানা ইয়ামি হয়েছে খেতে কিন্তু আরও বেশি টেস্টি ইয়ামি হয়েছে আমার রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা লাইক দিতে হবে আর এই রেসিপি রিলেটেড কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে আপনার আপন সাথে আমার এই রেসিপিটি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরও নতুন নতুন রেসিপি পেতে আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন কোনো স্পেশাল রেসিপি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্পেশালি এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ